goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Hello friends, this is Nibedita. Welcome back to my channel NB Blog. Friend, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30 প্রায় বেজে গেছে আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মানে সকাল থেকে একেবারে পুরো একেবারে রোদ, টানা রোদ উঠেছে আর ঘুম থেকে উঠেই শুধু কাজ আর কাজ করেই যাচ্ছি। তো মানে এত কাজ ছিল তার জন্য ভিডিওটা একেবারে সকাল থেকে স্টার্ট করতে পারিনি, তাই এখন একটু রেস্ট নিচ্ছি, মানে কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে তো তাই আমি একটু বসে পড়েছি। আর ওইদিকে দেখো আমার হাজবেন্ড ওই ঘরে, ওই যে ঘরটা ওই ঘরে কাজ করছে। তো কি হয়েছে ব্যাপারটা, এই যে এই ঘরটা আগে তো তোমাদের দেখিয়েছিলাম আমাদের ঘর, এই যে আমাদের এই ছোট, এটা তো রান্নাঘর হবে, এখন তো আপাতত তো হয়নি রান্নাঘর। তো এই দেখো কি একটা ফের, এটা নিয়ে তুমি শ্বশুরবাড়ি যাবা? হ্যাঁ, এটা নিয়ে আমি শ্বশুরবাড়ি যাবো। না না, যারা যেতে বলবে সবাই বন্ধুদের বাড়ি যাবো। এই দেখো ব্যাগটা, ও সেই ব্যাগ। আরে না, শ্বশুরবাড়ি তো যেতে পারবো না, তো এখন এটা নিয়ে কি করবো? ও আমার হাজবেন্ড তো আর শ্বশুরবাড়ি যেতে পারলো না, তা তোমরা যদি ইনভাইট করো তোমাদের বাড়ি যাবে। তো যেটা বলছিলাম, এই দেখো ঘরটার অবস্থা, আগে তোমাদের দেখিয়েছিলাম যে এই আমাদের এই রান্নাঘরে একটা চৌকি পাতা ছিল, সেই চৌকিটা কি হয়েছে পুরো উই পোকা খেয়ে মানে তার 12টা বাজিয়ে দিয়েছে, পুরো একবারে নষ্ট হয়ে গেছিল খাটটা। তাই আমার হাজবেন্ড কি করেছে আগের দিন এটাকে পুরো ভেঙে এই যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছে, যেহেতু নষ্ট হয়ে গেছে ওটা তো রেখে কোনো লাভ নেই, জ্বালানি করে রাখলো। এবার শীতকালে আমরা যদি কাঠে রান্না করি তখন জ্বালানিটা হয়ে যাবে, তার জন্য এবার এই ঘরটাকে পরিষ্কার করতে হবে। এই কাঠগুলো আমরা এখন নিয়ে যাব ছাদে, ছাদে রেখে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবো যাতে বৃষ্টিতে ভিজবে না, কাঠগুলো ভালো থাকবে। ঘরটার অবস্থা দেখো একবারে মানে জঘন্য হয়ে আছে, তাই ঘরটা আজকে আমাদের পরিষ্কার করতে হবে, এটাই আমাদের, হ্যাঁ এটাই আমাদের মেন কাজ। আর ও তো এই কাজে লেগে গেছে, আর আমার কাজ ছিল ঘুম থেকে উঠেই যেই দেখি যে আজকে খুব রোদ উঠেছে, আগের দিন রেশন তুলে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেই গম সব আজকে ধুয়ে দিয়েছি, এই দুই দিন তো ওয়েদারের জন্য ধুতে পারিনি। আর এদিকে ঘরে আটাও শেষ হয়ে গেছে, গম ভাঙাতে হবে, তার জন্য আজকে যেই দেখেছি সুন্দর রোদ উঠেছে উঠেই আগে গমগুলো ধুয়ে দিয়েছি। আর আজকে সুন্দর রোদ তো অলরেডি প্রায় অনেকটা শুকিয়েও গেছে, তো আর দেরি করে লাভ নেই, এবার আমিও কাজে লেগে যাই। আমার হাজবেন্ড তো কাজে লেগে গেছে, প্রচুর খাটনি আছে, এই সব নিয়ে ওপরে যেতে হবে, বুঝতেই পারছো কতটা খাটনি, তারপরে যা রোদ উঠেছে। চলো এবার কাজ শুরু করি, তোমরা থেকো আমার সঙ্গে লাস্ট পর্যন্ত, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা আমাদের কাজে লেগে যাই, আগে আমরা এই যে ইট রয়েছে অনেকগুলো, এই ইটগুলো বাইরে নিয়ে যাব। তো দেখো আমি ইটগুলো ঘর থেকে নিয়ে যাচ্ছি, বেশি তো একবারে নিতে পারবো না, এই দুটো দুটো করে হাতে করে নিয়ে যাচ্ছি। আর বাইরে হাজবেন্ড তো দাঁড়িয়ে আছে, ওকে দিচ্ছি, ও তারপরে আমাদের জামরুল গাছের তলায় সুন্দর করে সাজিয়ে রেখে দেবে ইটগুলো। বাবা কষ্ট হয়ে গেছে, সব ইট বাইরে নেওয়া হয়ে গেছে, কোথায় রেখেছে দেখাচ্ছি তোমাদের। কি রোদ, তাকানো যাচ্ছে না রোদের দিকে, এই যে এতগুলো ইট ঘরে ছিল এখানে সব সাজিয়ে আপাতত সাজিয়ে রেখে দিচ্ছে, পরে যেখানে রাখার রাখা হবে। বা হাওয়া ছাড়ছে কি সুন্দর, আজকে 1 কিলো ওয়েট কমে গেল আমার। আমরা তো করি না, না ব্যাপক কষ্ট হয়ে গেছে সত্যি, এখনো কত কাজ, লাইট চলে গেছে ঘরে, এবার ছাদে নিয়ে যাওয়াই তো কষ্ট, এই বারবার। আচ্ছা কিছুতে তুলে নিয়ে গেলে হয় না, মানে কতগুলো হাতে করে করে নিয়ে যাব। আরো না আর দিতে পারবো না, দুজনে মিলে নেব, দুজনে নিয়ে যাবে না, এই কটা করে নিলে তো সারা দিন লেগে যাবে, দুই একবার দিলে। তো তুমি ছাদে কি জায়গা বানিয়েছো যেখানে রাখবা? না, ওই যে পরে গিয়ে চললো,
ভোলা চললো ভোলা ঝোলা নিয়ে এইভাবে কাঠগুলো সব নিয়ে যেতে হবে এখন উপরে। আর ভাল লাগে না, এই ছড়িয়েই কষ্ট হয়ে গেছে আমার তো, একটুখানি কিছু করলেই এরকম ভারী কোনো কাজ করলেই কষ্ট হয়ে যায়, পারি না বেশি কাজ করতে। আমিও যাই দেখি ছাদে, আমার হাজব্যান্ড তো গেল অনেকক্ষণ, এখনো নামেনি, দেখি কদ্দূর কি করলো ছাদে গিয়ে। ও বাবা, আর আগের দিন সেই বালিশ বলেছিলাম না রোদে দেবো, রোদ ছিল না, বৃষ্টি নেমে গেছিল, সে রোদেই দিতে পারিনি, আজকে এই যে বালিশগুলো রোদে দিয়েছি। আজকে যা রোদ, সব গরম হয়ে যাবে। আর এই দেখো কত গম সব ধুয়ে রেখে দিয়েছি, শুকিয়েও গেছে। আমাদের জামরুল গাছের নিচটা আবার ছায়া, এখানে একটু আরাম। জামরুল গাছের নিচে এগুলো আগের ছিল কাঠগুলো, এগুলো অনেক পুরানো কাঠ, এগুলো রয়েছে ছাদে, আর এগুলো এই যে এখন নিচের থেকে এনেছে, এগুলো সব এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিলে কাঠগুলো ভালো থাকবে। দেখো আকাশটা কি দারুণ লাগছে আজকে দেখতে, পুরো পরিষ্কার নীল আকাশ। চলো নিচে যাই, অনেক কাঠ নেওয়া হয়ে গেছে, আর এই কটা আছে, আমি তো হাঁপিয়ে গেছি, দুইবার গেছি। বাবা এটা কি? এটা আমার বউরে ভাবছিলাম ক্রিকেট ব্যাট বানিয়ে দেবো, কিন্তু এখন গিটার হয়ে গেছে। তো আমার কাজ প্রায় শেষ, এটা মুখে লাগিয়েছি কেন, ধরো নাকে গিয়ে অসুবিধা হয়, তার জন্য এটা নাকে দিয়েছি। আর যা অবস্থা বাবা রে, চলো দেখি দিদিরা কেন দাঁড়িয়ে আছে একটু শুনে আসি। দেখো কি সুন্দর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে দেখতে, সব একই রকম ড্রেস। আচ্ছা দিদি এটা কি হচ্ছে এখানে একটু বলো? এখানে হিন্দুস্তান ইউনিলিভারের একটা হলিস কোম্পানির থেকে একটা সার্ভাই করতে আসছি। আচ্ছা আচ্ছা, এই এলাকায় একটা সার্ভাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার ভুল মানে বুঝতে ভুল হয়েছে, আমি ভেবেছিলাম যে পঞ্চায়েত থেকে যে দিদিরা আসে সেই দিদিরা, কিন্তু না, অন্য হচ্ছে হরলিক্স কোম্পানির লোক, কি একটা সার্ভে চলছে ওনাদের, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে। দেখো অবস্থা দেখো, ঘামে তো পুরো ভিজে গেছি, আর কাজ করতে করতে হঠাৎ দেখো আমাদের বাড়ি কে চলে এসছে, মাসি চলে এসছে, হঠাৎ ফোন করে বলছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তারপরে আবার বললাম আসো, তাই যে আসছে। কোথায় যাবে মাসি? তোমাদের এখানে গাছের ছায়াটা দেখলাম তো ওখানে দাঁড়িয়ে, ভাবলাম তাহলে ফোন করবো, বাড়ি আছে এখানে দেখি ফোনই করি। তো ভালোই হলো, দেখা হয়ে গেল, তাই অনেকদিন পরে আবার জলবাতাসা খাবে না। আজকে ফার্স্ট টাইম আমি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, এই দেখো রামধনু, তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করো অবশ্যই জানিও, আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:20, 7:20 অলরেডি বেজে গেছে। তো দুপুরে তো তোমাদের দেখিয়েছিলাম, মানে সকালে কাজ ছিল আমাদের, হচ্ছে আজকে পাশের ঘরটা পরিষ্কার করার ছিল, তো ঘরটা কমপ্লিট হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ফেলেছে আমার হাজব্যান্ড। আর দুপুরে মানে কাজ করতে করতে এতটাই টাইম হয়ে গেছিলো, প্রায় আমি তো প্রায় 2 অবধি কাজ করছিলাম, তারপরে আবার অনেকটা যেহেতু 2 বেজে গেছে খিদে তো পাবেই, তারপরে কি করব, সান টান করে পুজো দিয়ে কোনো রকম সিদ্ধ মানে ডাল সিদ্ধ ভাত রান্না করেছিলাম, সেই দিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর তারপরে খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4 সময় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আজকে। তো দুপুরে তো ডাল ভাত করেছিলাম, তা আমার হাজব্যান্ডের ঠিক পছন্দ হয়নি, মানে খেয়ে ঠিক পোষায়নি, তাই এখন আবার বললো যে রাত্রেবেলা ডিম খাবে, ডিমের তরকারি আর হচ্ছে রুটি বানাবো, রুটি তো রাত্রে বানাই, শুধু ডিমের তরকারিটা রান্না করতে বললো।
আমার হাজবেন্ড আবার একটু বেরিয়েছে, স্টেশনের দিকে গেছে। তো আমি এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ডিমের তরকারি রান্না করব। তো চলো রান্নাঘরে যাই। বারান্দার লাইটটা আবার কেটে গেছে, তার জন্য অন্ধকার হয়ে রয়েছে। তো আমি অলরেডি ডিমের জন্য রেডি করে রেখেছি, আজকে ডিমটা রান্না করব। ডিম সিদ্ধ করে করব না, ডিমের অমলেট করে তারপরে রান্না করব। দেখো গরম লাগছে, কি ঘেমে যাচ্ছি, এত গরম আজকে। তো এই যে মশলা, আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর এদিকে মশলাটাও করা হয়ে গেছে আমার অলরেডি। এখন ডিমটা আগে অমলেট করব, ডিমের অমলেট করে তারপরে ডিমের তরকারিটা রান্না করব। ডিমটা বসিয়ে তারপরে আটাটা মাখবো, আটা মেখে রাখবো, তারপর আমার হাজবেন্ড আসলে তারপরে রাত্রেবেলা রুটি বানাবো। প্রথমে আমি ডিমগুলো সব অমলেট করে নেবো। এই দেখো অমলেট হয়ে গেছে। এখন আলুগুলো আগে ভেজে তুলে রাখবো, তারপর কড়াইতে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে মশলাটা কষিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম, তারপর জলটা ফুটলে ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। রান্না সেরে চলে এসেছি, আমার ডিমের তরকারি রান্না হয়ে গেছে, আর আটাটা মেখে রেখে এসেছি। আর আমার রান্না করতে করতে আমার হাজবেন্ডও বাড়ি চলে এসছে, আর সন্ধ্যাবেলা এখন আবার এই যে বাদাম নিয়ে এসছে, গরম গরম বাদাম। হঠাৎ বাদাম আনলে খাওয়ার জন্য? তো এই যে বাদাম নিয়ে, আমি না আমি না 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 আমার হাজবেন্ড আনেনি, মানে আমার একটা ননদ শিল্পী, সেই শিল্পীর সঙ্গে ওর দেখা হয়েছিল, তাই আমার জন্য বাদাম কিনে পাঠিয়ে দিয়েছে। দেখো আমার ননদ আমাকে কতটা ভালোবাসে, বাদাম কিনে পাঠিয়ে দিয়েছে। তো ভালো হলো, এখন একটু বাদাম, আমার রান্না তো হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। আর রুটি তো এখন বানাবো না, রুটি বানাতে বানাতে এই 10:30 to 10:30 দিকেই খাবো। তো এখন একটু বাদাম খাবো, বসে বসে দুজনে বাদাম খাই। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ রাখছি না, এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে অল করে রেখো, যাতে আমার চ্যানেলে সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।